হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে তো আমাদের অনেক বড় পড়ছে, মানে পুরা অবস্থা খুব খারাপ। মানে আমাদের সতর্কবাণী দিয়েছে যাতে না বের হই কোনো প্রয়োজন ছাড়া। তো আমি এদিকে রান্নাবান্না করছি, আমার পুস্কুটা হচ্ছে ছোটটা ঘুমাচ্ছে আর বড়টা ক্লাস করছে অনলাইনে। আমি এখন রান্না করছি, এখানে পাতাকপি দিছি, পাতাকপি ধনে পাতা দিয়ে ভাজি করছি। আর এখানে দিছি শিম আর আলু ভাজি, আর চিকেন করব আমি রান্না। এখানকার আমেরিকার আলুগুলা খুবই নরম, মানে একদম বইলে কেমন যেন হয়ে যায়, বাংলাদেশের আলুর মতো না। তো আমার দুইটাই অলমোস্ট হয়ে গিয়েছে, এবার আমি বার্গার দেব। আর এখানে আমি চিকেন নিছি, চিকেনটাকে কেটে নিছি, এটা আমি রান্না করব আলু দিয়ে। আর এখানে ছোট মাছ নিছি, ছোট মাছটা আমি হচ্ছে ধনে পাতা দিয়ে চচ্চড়ি করব। এই তো আজকের আমার রান্নাবান্না। তবে আমি দুই দিনকার রান্না একবারে করে রাখছি, কালকে রান্না করব না। এই কারণে আমি এখানে বার্গার দেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিছি, দিয়ে এটা একটু লাল লাল হবে, এরপর আমি পাতাকপিটা দিয়ে দেব। এই ভাজিগুলা বার্গার দিলে অনেক টেস্ট লাগে। If you have your book, you might want to just fold a little corner like this so that you save your page and you don't have to look for it later. Okay. Any other questions? No? আমি এখানে ছোট মাছ দিছি চচ্চড়ি করতে, ধনের পাতা দিছি, টমেটো দিছি, সর্ষে বাটা দিছি, জিরে বাটা দিছি, দিয়ে একটু কষাই নিছি, নিয়ে তারপর মাছ দিছি। এবার আস্তে আস্তে এটা হতে থাকবে। এদিকে আমার মেয়েকে কাজ দিছি, সে হচ্ছে ভাতের চাল ধুতে দিছি, সে ভাতের চাল ধরছে, তার কুকিংয়ে বেশি ভালো লাগে হেল্প করতে আমাকে। তো সে এখন বরফ নাড়তে যাবে, বরফে খেলা খেলবে, যার কারণে আমি তাকে কাজ দিয়ে মানে ধরে রাখিছি। আমি একটু শিয়ানাগিরি করছি না দাদা, অনেক স্নো পড়েছে, এখন স্নোতে গেলে আর ঠান্ডা লেগে যাবে, পড়বে অনেক। বুঝা তোমার ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ। আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটা একটু হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া আর লবণ দিছি, দিয়ে এবার একটু মাখাবো, মাখিয়ে তারপরে আমার মেয়ে তো কাজ করার জন্য সেই ব্যস্ত,
আমি এখানে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি, অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না। এবার এগুলো তুলে নেব, নিয়ে তারপরে রান্না করব। এদিকে আমার ছোট মাছু রান্না শেষ, আমি চুলাটা অফ করে দেব, দিয়ে মাছটা ঢেলে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আমি ভেজে এরকম করে তুলে রাখেছি। আর এখানে আমি দিছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো আগে তেলের উপরে দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিছি। এবারে এটা একটু নাড়তে হবে, ব্রাউন কালার হইলেই আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আমি এখানে ঝাল আর পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ একবারে ব্লেন্ডার করে নিছি, এরকমভাবে পেস্ট করে নিছি। এটা দেব, একটু মুরগির মাংস একটু ঝাল না হইলে আসলে ভালো লাগে না। তারপরও আমার বাচ্চারা অবশ্য খাওয়া শিখে গিয়েছে, ঝাল আমাদের সাথে সাথে সমস্যা হয় না। আমার মাংস চিকেন রান্না শেষ, এবার আমার এগুলো সব ক্লিন হয়ে গিয়েছে। এবার পুচকুগুলাকে গোসল করাবো, তার আগে একটু বরফ দেখতে পাবো। আমার এইটা তো বরফের জন্য পাগল, দেখার জন্য খেয়ে আমাকে তাড়াচ্ছে। আর চিটকেটা এখানে দাঁড়িয়ে আছে, চিটকেটাকে ছুঁয়ে যাবো, টুকি চলে যাবো। যা বাবা, না দুধ তুমি করলে না, তুমি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ আমরা বরফ দেখে আসি। বরফের কি অবস্থা, তুষার হচ্ছে, ঝড় হচ্ছে, তুষার ঝড়। যারা বেশিক্ষণ থাকা যাবে না, আমার নাক দিয়ে এমনি পানি পড়ছে। যারার পুরা পা তলিয়ে যাচ্ছে। যা যাবে না, উড়ি ঝড়, প্রচন্ড ঝড় হচ্ছে। আমাদের এখানে মানে অ্যালার্ট দিয়ে দিয়েছে, সতর্কবাণী, যাতে কেউ না বেরোয়। আল্লাহ কি অবস্থা, ঝড় তো ঝড়, কি ঝড়, সব বন্ধ, বাইরে তো কেউ বেরোচ্ছে না, পুরি সর্বনাশ। এই আমেরিকায় এই এসে আর একবার হয়েছে, তবে এত বেশি না, এবার যত বেশি। ওরে বাবা, প্রচণ্ড বাতাস, আর বাতাসের সাথে সাথে মানে এক কথায় ঝড়। উফ, কাটিয়ে যাচ্ছে সব, ভিডিও করা খুব কষ্টকর, রাস্তা তো পুরা হেঁটে হেঁটে চর হয়ে গিয়েছে। দেখি দেখি, দাঁড়াও আমার দিকে তাকাও, আমার পুরো পার ভেতরে ঢুকে গিয়েছে। প্রচন্ড বরফ, দুই তিন দিন ধরে একভাবে হবে। প্রচন্ড ঠান্ডা, আমি তো পুরো আমার পাটা পুরো ভিজে গেছে।
কেউ না, একটা মানুষজনও নাই। আর লাল সব দিয়ে দিয়েছে, দেখেছিস বাবু? গাড়ি ঘোড়া সব বন্ধ, ওই যে লাল সিগন্যাল দিয়ে রেখেছে রাস্তা গুলাতেও, লাল সিগন্যাল দিয়ে রেখেছে যাতে গাড়ি ঘোড়া না চলতে পারে। ওরে আল্লাহ, উফ, চলো বাবা ভিতরে চলো। ও মাই গড, আমি দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ে তো পুরো ম্যাড হয়ে যায়, ম্যাড ম্যাড। আমার পার ভিতরে এগুলো সাফ করে তারপর ঘরে যাইতে হবে। আমার ছোটটা কাঁদছে, সে কান্না। বাবা চ, বাবা চ, আমি পুরো টাটিয়ে যাচ্ছে আমার দেখি। হ্যাঁ, আরাম করো আরাম করে, একটা ইয়ে করো, ফিট করি, আমাদের দেখাও। ওরা তো এসব না ভেতরে। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, ও মা গো, কি ঠান্ডা গো। মেয়ে হান নাই, মেয়ে উড়ি সি 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 সি, ছবি তোলা, একটা ছবি তোলা। হ্যাঁ, তো দরজা আবার খুলে দাও, আগলা রে এসো না, থাক। ও উড়ি আল্লাহ, নো নো, এই এই এইটা যেন ফেলে যায় না, এখান থেকে এই তাহলে ভর্তি হয়ে গেলে এই দরজা খোলা যাবে না। কমলিতে যা যাবে, তাছাড়া এখন আত্মা দিল শেষ হবে, তাই না? একই সব তো চরট হয়ে যাবে, ডুবে যাবে তো। আমাদের এখন বরফ ক্লিন হচ্ছে। কে দিল ভাই, দিল না? এটা কে ছিল? ও এটা তাই তো আরেকবার ভাই দিতে যাচ্ছিল। এ পরিষ্কার করি বা কি হবে না, এখন খোলা যাবে না। কি করা যাবে, বরফ থেকে রাখবো না, এরকম যদি দুই দিন চলতে থাকে তো কি হবে না? হ্যাঁ, কি অবস্থা, ওয়ার্নিংটা বেশি দিয়েছে। এই হচ্ছে রাস্তায় তো ইয়ে দিয়ে রেখেছে, দেখলাম লাল সিগন্যাল দিয়া সব। হ্যাঁ, এই রেস্ট্রিকশন দিয়েছে, কোন গাড়ি বেরোবে না, সেটাই তো কথা। তো এইরকম এইরকম ভাবে যে ঝড় হয়ে যাচ্ছে, এসেনশিয়াল এসেনশিয়াল গাড়ি ছাড়া এমনি গাড়ি বেরোবে না। এসেনশিয়াল বলতে যে ট্যাক্সি, তারপরে হচ্ছে ফায়ার ব্রিগেড, হ্যাঁ অ্যাম্বুলেন্স, এগুলো ছাড়া এরকম ভাবেই তো ঝড় হয়েই যাচ্ছে। এরকম তো সব সময় এই আছে, কালকে আছে, হ্যাঁ ওই যে অ্যাম্বুলেন্স গাড়ি গেল, কালকে আছে ঝড়। এরকম ভাবে যদি চলতে থাকি, আল্লাহ কি অবস্থা। পরবর্তীতে বেরোত পারে নাই, বরফ তো অনেক হবে। এর আগে একবার হয়েছিল আমাদের ওখানে,
মাজা পর্যন্ত বরফ ছিল। কি অবস্থা আল্লাহ, পুরি মাগো বাতাসে ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে। আমি রাত্রে একটা ভিডিও করে রেখেছিলাম, এই আলোতে সুন্দর হচ্ছিল। একটু ক্লিন করি আর পেরো না, শুধু সামনে টুক করে আর পেরো না। আমাদের এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া আমাদের সব শেষ, ফ্রেশিং শেষ, তারপরে রূপচর্চা শেষ, সবকিছু শেষ। কারণ আমাদের যে অবস্থা বাইরে পড়ছে, বরফে পুরা ঢেকে গিয়েছে, আমরা তো খুবই বিপদে আছি। মনে হয় আর একদিন যদি বরফ পড়ে তা আমরা ডুবে যাবো, নিচে থাকি ডুবে যাবো। তো আমাদের এই অবস্থা, কালকের দিনও বরফ পড়বে, সারা রাত বরফ পড়েছে, তার আগে রাত্রে বরফ পড়েছে, মোট 3 দিন একভাবে পড়ছে, মানে নাকি বলো। আমার গুলু মুলুডা আমার জন্য ছবি আঁকাচ্ছিল, আঁকাতে আঁকাতে সে উঠে পড়েছে, লাফালাফি করো। তারপর তারা দুজন এখন ফিডার খাবে, ফিডার খাতে ঘুমে যাবে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটাতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর কমেন্টস অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর প্রজন্ম ফ্যামিলির সাথে থাকুন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, আনকমন আনকমন ভিডিও। আর আমেরিকার বরফ পড়াগুলোও দেখাবো, কি অবস্থা বরফ কিভাবে পড়ে, আর এখন তো মানে স্টর্ম হচ্ছে, তাই তো দাদা? আমি ওইরকম অত ভালো করে জানার মতো করে বলতে পারিনি, মানে বরফের ঝড় আর কি, এক কথায় বরফের ঝড় হচ্ছে, খুবই করুণ অবস্থা। তো আমি তার আগের দিন সব বাজার ঘাট করে নিয়ে এসছি, যাতে 2-3 দিন বাইরে না যাতে হয়, তাই না? কারণ আমাদের দুটো পিচ্ছে আছে, দুটো পিচ্ছির দুধটা হচ্ছে মেন, দুধ ছাড়া তারা 1 সেকেন্ড চলতে পারে না, ফিডার ছাড়া। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।